আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন একটি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে। কচুর লতি অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু কখনো কি পাকোড়া করে খেয়েছেন? এই প্রথম আমি কচুর লতির পাকোড়া বানিয়েছি, আর আমি বানিয়ে খেয়ে নিজে অবাক হয়ে গেছি যে এতটা মজার হয় কচুর লতির পাকোড়া। তো চলুন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিই। এটি হচ্ছে মোটা লতি, আর মোটা লতিটা রান্না করলে কিন্তু গলে যায়, খেতেটা অতটা ভালো লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মোটাও ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে চিকন লতিটা, দেশি যে চিকন লতিটা, ওই লতিটা খেতে কিন্তু দারুণ লাগে, ঝরঝরে থাকে, শক্ত থাকে, মোটাও গলে যায় না। আমরা তো অনেক কিছুর পাকোড়া বানাই, তাহলে লতির পাকোড়া কেন হবে না, সেই চিন্তা থেকে এই রেসিপিটা করা। এবার আমি বটি দিয়ে লতির আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। আমি লতির আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, লতির মধ্যে কোনো আঁশ থাকা যাবে না। দেখুন একটু আঁশ নিয়ে ভালোভাবে লতির আঁশটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কেটে দেখাচ্ছি আমি কিভাবে লতিটাকে কেটেছি। এখানে আমি লতিটাকে ভাজির মতো করে কুচি কুচি করে কেটেছি, তাও মোটা হয়ে গেছে। আপনারা এর চেয়েও যদি চিকন করতে পারেন তাহলে আরও ভালো হয়। দেখুন আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি, এভাবে আমি সবগুলো লতি কুচিয়ে নিব। আমার সবগুলো লতি কাটা হয়ে গেছে। এবার আমি লতিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। লতিগুলো ধুয়ে নিয়েছি, এবার লতির মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমি বড় সাইজের দুইটা রসুন নিয়েছি, একটা রসুনকে কুচি করে নিয়েছি আর একটা রসুনকে আমি পেস্ট করে নিয়েছি। লতিতে অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে আর গলা চুলকাবে না। এখানে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পাকোড়ার ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ শুকনো আতপ চালের গুঁড়া, এতে করে পাকোড়াটা অনেক মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ ময়দা, ময়দাটা দেওয়ার কারণে তেলের মধ্যে পাকোড়াগুলো ছাড়লে আর ছুটে যাবে না। এবার আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। লতি থেকে কোনো পানি বের হয়নি, এজন্য লতিতে একটু পানি দিয়ে দিব, এতে করে প্রত্যেকটা উপকরণ লতির গায়ে ভালোভাবে লেগে যাবে। লতিটাকে আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এতে করে যে রসুনটা দিয়েছি সেটা লতির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে, এতে করে আর গলা চুলকাবে না। এবার চলে যাচ্ছি ভাজতে। কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল দিয়ে দিয়েছি। এবার লতির মিশ্রণটাকে আমি পাকোড়ার শেপ দিয়ে সরিষার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব। তেলের মধ্যে একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ছুটে যাবে নাড়াচাড়া করতে গেলে। পাকোড়াগুলো এক পাশ ভালোভাবে হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা এক পাশ হলেই কিন্তু অন্য পাশটা উল্টিয়ে দিবেন, তাহলে আর লতিগুলো ছুটে যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে আমি ব্রাউন করে মচমচা করে ভেজে নিয়েছি। এবার পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার পাকোড়াগুলোটা কতটা মচমচে এবং সুন্দর হয়েছে। একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াটা কতটুকু মচমচে হয়েছে, ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কতটা মুচমুচে যে আপনারা না খেলে বুঝবেন না। লতিতে গলা ধরে এটা আমরা সবাই জানি, আর লতির পাকোড়া শুনলেই অবাক লাগে। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, লতির মধ্যে অবশ্যই কিন্তু রসুনের পেস্টটা বেশি করে দিবেন, তাহলে আর পাকোড়া বানালে আর গলা ধরবে না, শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন। লতির পাকোড়াটা বানিয়ে রেখে দিবেন না, গরম অবস্থাতেই গরম ভাতের সাথে খেলে এর টেস্টটা ভালো পাবেন। আশা করছি আমার আজকের ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।